নমস্কার বন্ধুরা, সোনার হিসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। কি বলো তো, দেখে কি কিছু বোঝা যাচ্ছে? আমি আজকে তোমাদেরকে ল্যাঠা মাছের কাঁচা ঝোল কী করে বানাতে হয় সেটাই বানিয়ে দেখাবো। এই রান্নাটি কিন্তু ভীষণ সহজ। অনেক সময় হয় না যে আমাদের শরীর খারাপ থাকলেও মা বোনেদের উঠতে ঘুম থেকে এই শীতকালে উঠে মনে হচ্ছে রান্নাবান্না করবো না, ম্যাচ ম্যাচ করছে শরীরটা, তখন কিন্তু এটা ফট করে বানিয়ে নেওয়া যায় একদম খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলো রান্না শুরু করা যাক। সবার আগে আমরা দেখে নিই এই ল্যাঠা মাছের কাঁচা ঝোল বানাতে কী কী লাগে। এখানে আমি 600 গ্রাম ল্যাঠা মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাদা জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, সর্ষের তেল। এখানে আমি জিরে, সাদা জিরে আর লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, শিলে বাটবো, তাই যাতে আমার সুবিধা হয়, এক পিসেতেই যেন বাটা হয়ে যায়। তাহলে চলো আগে মশলাগুলো বেটে নেওয়া যাক। মশলাটা তাহলে বেটে নিই। আগে আমি শুকনো লঙ্কা বেটে নিই, তারপর জিরেগুলো দেবো। ভিজিয়ে রাখলে না বাটতে খুব সুবিধা হয়। লঙ্কা বাটা হয়ে গেছে, এটিকে আমি একটি পাত্রে তুলে নেব। এবার সাদা জিরেগুলো আমি বেটে নেব। তো বন্ধুরা, ঠান্ডা কেমন পড়েছে বলো? আমাদের দুর্গাপুরে তো বাবারে মারাত্মক ঠান্ডা পড়েছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। এইরকম ঠান্ডা বেদারে এই মাছের কাঁচা এরকম ঝোল বানিয়ে গরম গরম ভাতে খেলে আহা অসাধারণ লাগবে। সাদা জিরে বাটা হয়ে গেছে, এবার আমি এটিকে পাত্রে তুলে নি। তো বন্ধুরা, এখানে আমার জিরে বাটা আর লঙ্কা বাটা পেস্ট রেডি। তাহলে চলো রান্নাটা ফটাফট এবার শুরু করা যাক। তাহলে এই মাছটাকে আগে মাখিয়ে নেওয়া যাক। সবার আগে দিয়ে দিলাম নুন, হলুদ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা সর্ষের তেল। এবার এটিকে ভালো করে এই মিশ্রণটি হাতে করে মেখে নেব। মাখিয়ে গ্যাসটা ধরিয়ে দেব। কাঁচা মাছ মাখা আমার রেডি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে একটু হাইতে দিয়েছি, হালকা একটু মাছগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নেব, তারপর ঢাকা দিয়ে পুরো রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা আমি এবার কমিয়ে দিয়ে কড়াইটিকে ঢেকে দেব। এবার এই ভাপেই মাছগুলো আমার হবে। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখি মাছগুলো আমার সেদ্ধ হলো কিনা। মাছ সেদ্ধ হয়ে গেছে,
এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। ল্যাঠা মাছ, তো বন্ধুরা ল্যাঠা মাছের কাঁচা ঝোল আমাদের রেডি। এবার আমি এটিকে একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমার আজকে ল্যাঠা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।